আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি ও জামায়াত ছয় অর্জন ধ্বংস করতে চায় বলেন কামরুল ইসলাম। রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা দিল বিএনপি। বহিষ্কার আদেশ প্রত্যাহার ইস্যুতে মুখ খুললেন জাহাঙ্গীর। ইডির জেরার মুখে অভিনেত্রী রকুল প্রীত। নারীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে লক্ষাধিক টাকা আয়। ছাত্রলীগের নেতাকে উদ্ধারের দাবিতে রাঙামাটির তিন সড়কে হরতাল। গুপ্তচর ও বিশ্বাসঘাতকদের খুঁজে বের করার নির্দেশ পুতিনের। বিতর্কিত চীন সীমান্তে নজিরবিহীন সৈন্য মোতায়েন ভারতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তিনি বলেন বিএনপি জামায়াত ও একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে এখনো লড়াই করতে হচ্ছে, সেই অপশক্তি এখন ষড়যন্ত্র করছে। বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন প্রাঙ্গণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় চৌদ্দ দল এ আলোচনার সভার আয়োজন করে। অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন বিএনপি সংবিধান মানে না, 7ই ডিসেম্বর মানুষ হত্যায় ষড়যন্ত্র করেছিল তারা, তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এই অপশক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে, তারা গণতান্ত্রিক ব্যবস্থা প্রশ্নবিদ্ধ করতে চায়, চৌদ্দ দল মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে। রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা দিল বিএনপি। পরপর দুই মেয়াদের বেশি কেউ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না। সংবিধান সংস্কারে কমিশন গঠন, দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন সহ রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা উপস্থাপন করেছে বিএনপি। রাজধানীর হোটেলে ওয়েস্ট নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন রূপরেখার 27 দফা উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বিশিষ্ট নাগরিক, গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা সহ অনেকে অংশগ্রহণ নিয়েছেন। বিকেল 3টায় অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ওয়েস্টিনের হল পূর্ণ হয়ে যায়। পরে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিশিষ্ট নাগরিকদের মধ্যে উল্লেখযোগ্য অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক এস এম ফায়েজ প্রমুখ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, গয়সুদ চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা ইসলাম, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু সহ আরো অনেকে। বহিষ্কার আদেশ প্রত্যাহারের ইস্যুতে মুখ খুললেন জাহাঙ্গীর। গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের আদেশে প্রত্যাহারের খবরে গাজীপুরে জাহাঙ্গীরনগর আলমের বাসায় বইছে দলীয় নেতাকর্মী ও জাহাঙ্গীর আলমের সমর্থক সহ সাধারণ মানুষের দল। গত শনিবার দিবাগত রাতে ঢাকায় আওয়ামী লীগের জাতীয় স্থায়ী কমিটির সবাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকে সাধারণ ক্ষমা করে দিলে দলে ফিরিয়ে নেয়। এ খবর গাজীপুরে পৌঁছালে রাতে জাহাঙ্গীর আলমের বাসার সামনে শত শত সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা ভিড় জমান। তবে এ সাধারণ ক্ষমার তালিকায় জাহাঙ্গীর আলমের নাম রয়েছে কিনা তার সত্যতা নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে রাতে জাহাঙ্গীর আলম তার বাসার সামনে উপস্থিত শত শত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দল থেকে তাকে জানানো হয়েছে বলে ফেরানোর জন্য যারা আবেদন করেছিলেন তাদের সবার আবেদন গ্রহণ করে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। তিনি নিজে তাকে দলে ফিরিয়ে নেওয়ার আবেদন করেছিলেন, সে হিসেবে তিনিও দলে ফিরেছেন বলে তাদের দায়িত্বশীল সূত্র থেকে তাকে জানানো হয়েছে। ইডির জেরার মুখে অভিনেত্রী রকুল প্রীত। মাদক সংক্রান্ত তসরুপের মামলায় সোমবার রকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডেকে পাঠান এনফোর্সমেন্টের ডিরেক্টর। মামলাটি 4 বছর আগের। হায়দ্রাবাদে ফিল্ম ইন্টারডিস্টর একটি মাদক সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছিল রণকুলের। শুধু রণকুলই নয়, এই মামলায় নাম জড়ায় দক্ষিণের আরও অনেক তারকার। এর আগে 2017 সালে সঙ্গীতশিল্পী কেলভিন মাস, কারিন হাস এবং আরও 2 জনের কাছ থেকে 30 লক্ষ টাকা মাদক উদ্ধার করে শুল্ক দপ্তর। এই মামলায় গত বছরও হায়দ্রাবাদের ইডির জোনাল অফিসে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছিলেন রকুল। জানা যাচ্ছে 2017-তে সঙ্গীতশিল্পী কেলভিন মাস, কারেন হাস এবং আরও 2 জনের কাছ থেকে 30 লক্ষ টাকার মাদক উদ্ধার করে শুল্ক দপ্তর। সেই মামলায় নাম জড়িয়েছিল রবি তেজা। পুরী জগন্নাথের চার্মি কোর নবদ্বীপে মোমাইতে খান, তানিশ নান্দু তরুণ এবং বাহুবলী খ্যাত
খ্যাত রানা ডোগ্গোবদির। এই মামলায় 2021-এ এই তারকাদের জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। নারীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে লক্ষাধিক টাকা আয়। ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে পরিচয় দিয়ে নারীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে প্রতারণার অভিযোগে ভারতের দিল্লিতে গ্রেপ্তার হয়েছেন এক যুবক। প্রতারণার শিকার হয় এক নারীদের অভিযোগের ভিত্তিতে বিকাশ গৌতম নামের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় পুলিশ সূত্রের খবর, দুদককে জেরা করে আরও বেশ কয়েকটি প্রতারণার কথা জানা গেছে। বিভিন্ন নারী থেকে ওই যুবক সব মিলিয়ে লক্ষাধিক টাকা হাতিয়েছেন। তদন্তকারীদের সূত্রে জানা গেছে, দিল্লির সঞ্জয় গান্ধী হাসপাতালের এক চিকিৎসক সম্প্রীতি জানিয়েছেন, বিকাশের সঙ্গে তার পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দীর্ঘদিন ধরে কথা হয়, তার আস্থা অর্জন করেছিল বিকাশ। সেই সূত্রে তাকে ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য দিয়েছিলেন চিকিৎসকের দাবি। এরপরেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে 25,000 টাকা হাতিয়ে নেন বিকাশ। এই অভিযোগের ভিত্তিতে বিকাশের উপর নজরদারি শুরু হয়। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানান, বিকাশ গোয়ালিয়রের বাসিন্দা, লেখাপড়া করেছেন অষ্টম শ্রেণী পর্যন্ত। বেশ কিছুদিন উত্তর দিল্লির মুরখাজি নগরের একটি রেস্তোরাঁয় কাজ করতেন। টাটুলিক নেতাকে উদ্ধারের দাবিতে রাঙামাটির 3 সড়কে হরতাল। রাঙামাটির রাজস্থলীতে নিখোঁজ হওয়া টাটুলিক নেতা সালাউদ্দিনকে উদ্ধারের দাবিতে আজ থেকে রাজস্থলী, রাঙামাটি ও বান্দরবান সড়কে 24 ঘন্টা হরতাল চলছে। বাঙ্গাল হালিয়া সচেতন নাগরিক পরিষদের ডাকে সকাল 6টা থেকে মঙ্গলবার বুধবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই হরতাল পালিত হচ্ছে। এই দুই দিন রাতে হরতাল শিথিল করা হয়েছে। হরতাল চলাকালে সকাল থেকে রাজস্থলী উপজেলাধীন 3 সড়কে সকল প্রকার যাত্রী যান চলাচল বন্ধ রয়েছে। দোকানপাট খোলা থাকলেও বাজার সাধারণ মানুষের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে। এছাড়া হরতাল আহ্বানকারীরা সড়কের বিভিন্ন স্থানে পিকেটিং করছে বলে জানা গেছে। তবে দুপুর 1টা পর্যন্ত হরতালের কারণে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন সমকালকে জানান, উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সালাউদ্দিনকে উদ্ধারের দাবিতে বাঙ্গাল হালিয়া সচেতন নাগরিক কমিটি 2 দিন হরতালের ডাক দিয়েছে। হরতাল যাতে শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। গুপ্তচর ও গুপ্তচর বিশ্বাসঘাতকদের খুঁজে বের করার নির্দেশ পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের সীমান্তে নিরাপত্তা জোরদার, বিশ্বাসঘাতক এবং গুপ্তচরদের খুঁজে বের করে তাদের মূল উৎপাটন করার নির্দেশ দিয়েছেন। সোমবার রাশিয়ায় নিরাপত্তা দিবস পালিত হয়। এদিন নিরাপত্তা বাহিনীদের সদস্যের প্রতি এমন নির্দেশনা দেন পুতিন, বহির্বিশ্ব এবং অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকদের নির্মূলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের আহ্বান জানান তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টাস নিউজ জানিয়েছে, পুতিন নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, সামরিক গোয়েন্দা অন্যান্য গোয়েন্দা বাহিনীর সদস্যদের এখন সর্বোচ্চ মনোযোগ এবং সংযম প্রয়োজন। তিনি আরো বলেছেন, বিদেশি গোয়েন্দাদের অতৎপরতা বন্ধ করা, দ্রুত সময়ে বিশ্বাসঘাতক গুপ্তচর ও নাশকতাকারীদের চিহ্নিত করার জন্য এটি প্রয়োজন। রাশিয়ার সীমান্তের নিরাপত্তা আরো জোরদার করতে হবে। তিনি আরো বলেছেন, সীমান্ত লঙ্ঘন ও নাশকতা ঠেকাতে তা আমাদের যে শক্তি আছে তার সর্বোচ্চটা প্রয়োগ করতে হবে। এছাড়া রাশিয়া ইউক্রেনের যেসব অঞ্চল অধিগ্রহণ করেছে সেসব অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেছেন, তাদের স্বাধীনতা ও অধিকার নিশ্চিতের সর্বোচ্চটা দেওয়া আপনাদের দায়িত্ব। বিতর্কিত চীন সীমান্তে নজিরবিহীন সৈন্য মোতায়েন ভারতের। চীনের সাথে বিবাদপূর্ণ সীমান্ত এলাকায় ভারত নজিরবিহীন পর্যায়ে সৈন্য মোতায়েন বৃদ্ধি করেছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, চীনকে সীমান্তের স্থিতাবস্থা একতরফাভাবে পরিবর্তন করতে দেবে না ভারত। গত 9ই ডিসেম্বর অরুণাচল প্রদেশ রাজ্যের বিতর্কিত সীমান্ত এলাকায় ভারতীয় ও চীনা সৈন্যদের সংঘর্ষের পর জয়শঙ্কর এমন মন্তব্য করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। ভারত বলছে, চীনা সৈন্যদের ভারতীয় ভূখণ্ড দখলে নেওয়ার চেষ্টার সময় ওই সংঘর্ষে সূত্রপাত হয়েছিল। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী সীমান্ত পরিস্থিতি সাধারণভাবে স্থিতিশীল রয়েছে আর উভয় পক্ষ এই সমস্যার ব্যাপারে আলোচনা করছে। ভারত এবং চীনের মাঝে প্রায় 3,440 কিলোমিটার বিতর্কিত সীমান্ত রয়েছে, যেখানে উভয় দেশের সৈন্যরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত ডি পেকটো সীমান্তে যে কোনো ধরনের আগ্রাসনের ব্যবহার এড়াতে দীর্ঘদিন প্রোটোকল মেনে চলেন। কিন্তু বিতর্কিত এই সীমান্ত এলাকায় চীন ভারতের সৈন্যরা প্রায় সংঘাতে জড়িয়ে পড়েন।